জেলের বদলে এসএসকেএমে যাওয়ার বায়নার পর এবার সেলের মধ্যে মোবাইল ফোনের আবদার করলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী। জেলের সুবিধা আদায় করতে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেল সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করা হলো। আদালতের নির্দেশে জ্যোতিপ্রিয় মল্লিককে রবিবার সন্ধ্যে 6টা নাগাদ জেলে আনা হয়। সূত্রের দাবি, জেলে ঢুকতে না চেয়ে কার্যত নাটক শুরু করেন মন্ত্রী। নিজেকে অসুস্থ বলে দাবি করে এসএসকেএমে ভর্তি হতে চান তিনি। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের পয়লা 22-এর 7 নম্বর সেলটি বরাদ্দ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য। ওই ওয়ার্ডেই 2 নম্বর সেলে রয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া এই পয়লা 22-এই রয়েছেন মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। সূত্রের দাবি, মন্ত্রীকে বোঝানোর জন্য তাঁকে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করে কথা বলার প্রস্তাব দেওয়া হয় জেলের তরফে। কিন্তু একসময়ের সতীর্থদের সঙ্গে নাকি দেখাই করতে চাননি মন্ত্রী, এমনটাই দাবি করা হয়েছে প্রেসিডেন্সি জেল সূত্রে। তৃণমূলেরই নেতা পার্থ চ্যাটার্জি, কি বলে জ্যোতিপ্রিয়, শব্দ কলিগ, সবার মাথার উপরে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির অঙ্গ প্রত্যঙ্গেরা একসাথে থাকবেন না, পারস্পরিক দেখা করবেন না, ইত্যাদি ইত্যাদি ওদের ব্যাপার। বোধহয় উডবার্ন ওয়ার্ডটা ওদের বেশি পছন্দ। ওটা মমতা ব্যানার্জির দপ্তর, তো স্বাস্থ্য মন্ত্রকের উডবার্ন ওয়ার্ডটা ওদের বেশি পছন্দ। কিন্তু সেটা তো হবার কথা নয়। ক্রিমিনালদের কথা অনুযায়ী প্রশাসন চলবে তা হতে পারে না, আইন অনুযায়ী চলতে হবে। ব্যস্ত নেতা, উত্তর 24 পরগনার পুরো দায়িত্বে ছিলেন, পুরো খাদ্য দপ্তর সামলেছেন। এখন জঙ্গলের আনাচে কানাচে কি হচ্ছে সেইখানের খবর রাখা প্রয়োজন আছে। তার মোবাইল লাগবে না থেকে আপনার মোবাইল লাগবে। আর তার পূর্বসূরি যারা আছেন তারা প্রত্যেকেই উডবান ওয়ানে আত্মগোপন করেছিলেন। ধারাবাহিকতা বজায় রেখে উনি হসপিটালে থাকতে চান, হসপিটাল থেকে মোবাইল চান, স্বাভাবিক ব্যাপার আছে। আজকে শুধুমাত্র সূত্রের খবর বলে চালিয়ে চালিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে ভারতীয় জনতা পার্টি। একটা তদন্তেরও সুরাহা তারা করতে পারছে না। অন্যদিকে বিরোধী বিজেপিতে যোগ থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের বিরুদ্ধে তদন্ত শুরুই হচ্ছে না। এই সূত্রের খবর বলে মিডিয়া ট্রায়াল না করে মহামান্য আদালতও যেভাবে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে, তারা অবিলম্বে দ্রুত তদন্ত শেষ করুক, প্রকৃত তথ্য মানুষের সামনে আসুক। ধৃত মন্ত্রীর কোনো অনুরোধ তর্জন গর্জনই অবশ্য ধোপে টেকেনি। শেষ পর্যন্ত পার্থ মানিকদের মতোই পয়লা 22-এর সেলে ঠাঁই হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।